ঘট পূজার মাধ্যমে শুরু হয় দুর্গাপূজোর, পরে প্রচলিত হয় মূর্তি পূজোর। প্রায় 250 বছরের বেশি সময় ধরে বসিরহাটের ইটিন্ডা সীমান্তের দেবাড়িতে পূজিত হন দেবী দশভুজা। কথিত আছে, মায়ের স্বপ্নাদেশ পেয়ে ঘট পূজোর মাধ্যমেই শুরু হয় এই দুর্গাপূজোর। তারপর ইছামতি দিয়ে গড়িয়েছে বহু জল, কেটে গেছে প্রায় 250 বছর। ঘট পুজোতে শুরু হওয়ার মাধ্যমে সেদিনের সেই পুজো আজ রূপান্তরিত হয়েছে মূর্তি পুজোতে। বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা, এই ইটিন্ডা এলাকায় শিবতলায় দেবাড়ির দুর্গাপুজো বহন করে চলেছে প্রায় 250 বছরেরও বেশি পুরনো ইতিহাস। বাড়ির বর্তমান পুরুষদের দেওয়া তথ্য থেকে জানা যায়, এই বংশের পূর্বপুরুষ তথা এই পূজোর প্রচলন হয়েছিল নরহরি পোদ্দারের হাত ধরে। জানা যায়, দেবীর স্বপ্নাদেশ পেয়ে প্রথমে ঘট পুজোর সূচনা হয়, পরবর্তীতে তিনি আবার দেবীর স্বপ্নাদেশ পান এবং তারপর থেকে ঘটের বদলে মায়ের মৃন্ময়ী রূপ পূজিত হয় দে বাড়িতে। আমাদের নরহরি পোদ্দার, ঈশ্বর নরহরি পোদ্দার আমাদের পোঠাকর্তা, উনি আছে একদিন স্বপ্নবান, মা বলেন যে তোর এখানে আমি হচ্ছে পুজো দিবি আমাকে, তো বলছে মা আমি কী করে দেবো, তো তুই ঘর স্থাপন করে পুজোটা দিবি। তো উনি সেখান থেকে ধরুন পুজোটা দেওয়ার পরে তারপর আস্তে 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 আমাদের মন্দিরটা উনিই করেছিলেন, তারপর থেকে আমরা এটা সবাই মিলিয়ে করছি। আমাদের সপ্তমীতে হোম হয়, আপনারা দশমীর মতো থাকে, তারপরেও থাকে বিভিন্ন প্রান্তের লোক বসে একটা কলকাতায় বলুন বাংলাদেশে বলুন আসেন। বসিরহাট মহকুমার বুক চিড়ে চলে গেছে ইছামতি নদী। ইছামতি সাক্ষী এলাকার একাধিক সুখ দুঃখের, এলাকার নানা গল্প স্মৃতি বুকে নিয়ে বয়ে চলে ইছামতি। দেশভাগের পর বর্তমানে ইছামতির ঠিক ওপারেই বাংলাদেশ, দুদেশের মাঝে গড়ে উঠেছে কাঁটাতারের বেড়া। সরকারি নিয়মের জাতাকলে আটকে গেছে অনেক পুরনো প্রথা, কিন্তু আজও চিরাচরিত প্রাচীন প্রথাকে মেনেই দেবী পূজিত হন দে বাড়িতে। জানা গেল, মহাসপ্তমী থেকে মহানবমী পর্যন্ত এখনও পর্যন্ত বলি প্রথা চালু রয়েছে। তবে পশু নয়, এখানে বলি হয় আখ, চালকুমড়ো সহ অন্যান্য সামগ্রী। প্রাচীন প্রথা মেনে দশমীর পর আজও দেবীর বিসর্জন হয় পাশেই ইছামতি নদীতে। ইতিহাস জড়িয়ে রয়েছে, মানে প্রথম থেকে যিনি প্রতিষ্ঠা করে গেছেন এই পুজোটা, তাঁর নাম ছিল ঈশ্বর নরহরি পোদ্দার। তিনি স্থাপন করে গেছেন এবং প্রথমেই তিনি স্বপ্নে পান যে এই দুর্গাপুজো করতে হবে। সেই স্বপ্নে পাওয়ার পর থেকেই ঘটস্থাপনে পুজো হয়, তারপরেই উনি এই মন্দির স্থাপন করে গেছেন। সেখান থেকে আজ 250-260 বছর ধরে পুজো হচ্ছে এবং ওনার 9 ছেলে, সেই নরহরি পোদ্দারের 9 ছেলে থেকে আজকে আমরা সবাই যে যেখানে থাকি না কেন এই পুজোর সময় সব অংশগ্রহণ করি। এবং দেশ থেকে বিদেশ থেকে যারা যা, মানে আমাদের গ্রামের লোক হোক, মানে বিভিন্ন গ্রামের লোক হোক, বাংলাদেশে সমস্ত লোক এই পুজো দেখতে আসেন আমাদের এই ঐতিহ্যবাহী পুজোটা। বলি সপ্তমী থেকে বলি হয়, সপ্তমী থেকে আমাদের বলি হয় আখ, শসা, কলা, এবং এই তিনটের সাথে নবমীর দিন এক্সট্রা আমাদের কুমড়ো বলি দেওয়া হয়। ভিতরটা পরিষ্কার করে, ভিতরে অনেকটাই গর্ত করে, মানে তার ভিতরে রং দিয়ে, মানে সেইটা রক্তের আকারে বলিদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বসিরহাট।